আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন চলে আসলাম নতুন আরও একটি ফোস্টার ডিজাইনের ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওতে দেখাবো একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পোস্টার ডিজাইন করবেন কী হবে তো চলুন ভিডিও শুরু করা যাক সর্বপ্রথমে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফিল ফাইলের লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে ফিল ফাইলটি ডাউনলোড করে নেবেন আর এই ফিল ফাইলটি ডাউনলোড করার জন্য চার সংখ্যার পাসওয়ার্ড চাইবে এই পাসওয়ার্ড সম্পূর্ণ ভিডিও জুড়ে দেওয়া আছে তাই সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে ফিল ফি ডাউনলোড করে নেবেন তারপর ফিক্সাল অ্যাপ অ্যাপসটির ফ্রোজন হবে এই অ্যাপসটি ফেলো স্টোরে পেয়ে যাবেন অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে লিংকে ক্লিক করে ইনস্টল করবেন ইনস্টল করার পর ওপেন করবেন তো বন্ধুরা ফিক্সাল এফ অ্যাপসটিকে ওপেন করার পর এরকম একটা ফেজ শো করবে এখান থেকে উপরে থ্রি ডট আইকনে ক্লিক করবেন তারপর নিচের দিকে ওপেন ডট ফিল ফিআই ক্লিক করবেন তারপর এখান থেকে উপরে ডট ফিল ফিতে ক্লিক করবেন তো এবার আপনার ফোনের কিন্তু ফোল্ডারে যে ফিল ফুয়েলটি ডাউনলোড করেছেন সেটি দেখতে পাবেন এখান থেকে ফিল ফুয়েলটির উপর ক্লিক করবেন তার ওপেন অ্যান্ড এডে ক্লিক করবেন তার ফোকে ক্লিক করবেন এবার আপনার ফোনের ব্যাগ বাটনে ক্লিক করে এখান থেকে ব্যাগে চলে আসবেন তো দেখতে পাচ্ছেন রিজাইনটি চলে আসছে এখান থেকে সর্বপ্রথম এই ফটোটি চেঞ্জ করবেন এই ফটোটি চেঞ্জ করে আপনার পছন্দ মতো একটি ফটো দিবেন সেই জন্য ফটোর উপরে একটি ক্লিক করবেন তারপর নিচের দিকে মাঝখানে অপশনটিতে ক্লিক করবেন তারপর এখান থেকে রিসিদ ক্লিক করবেন এই সিলেক্টটি ক্লিক করার পর গ্যালারিতে চলে যাবেন গ্যালারি থেকে আপনার পছন্দ মতো একটি ফটো সিলেক্ট করবেন তবে ফটোটি সিলেক্ট করার আগে অবশ্যই ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন তারপর এখান থেকে মার্কে ক্লিক করবেন তো ফটোটি এখানে চলে আসবে ফটোটিকে এখান থেকে এভাবে ছোটো করে দিয়ে ফটোটিকে এনে এখানে এভাবে বসিয়ে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন সুমনাফ রাজীব এই নামটি চেঞ্জ করে আপনার নাম দিবেন সেজন্য লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর এই সুমন সুমনাফ রাজীব নামটির লেয়ারটি দেখতে পাবেন লেয়ারটির পাশে থাকা ফ্যান আইকনে ক্লিক করবেন আবার ফ্যান আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে নামটিকে ডিলিট করে দিয়ে আপনি আপনার নামটি দিয়ে দিবেন তারপর ওকে ক্লিক করবেন তারপর লেয়ারে আইকনে ক্লিক করবেন তো এখানে আপনার নামটি বসে যাবে তো এবারে এই নামটির কালার এবং ফন্ট চেঞ্জ করার জন্য নিচের দিকে এই অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে একটু এদিকে আসবেন এদিকে আসলে এখানে কালার দেখতে পাবেন কালারে ক্লিক করার পর এখানে অনেকগুলো কালার পেয়ে যাবেন এখান থেকে একটি কালার দিয়ে দিবেন তারপর মার্কে ক্লিক করবেন তারপর আরেকটু এদিকে আসলে এখানে ফন্ট দেখতে পাবেন ফন্টে ক্লিক করার পর এখানে অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন এখান থেকে একটি ফন্ট দিয়ে দিবেন তারপর ওকেতে ক্লিক করবেন তো একইভাবে আপনি এই লেখাগুলোরও কালার এবং ফন্ট চেঞ্জ করতে পারবেন তো সর্বশেষ এই পোস্টারটি আপনার গ্যালারিতে সেভ করার জন্য এখান থেকে উপরে শেয়ার আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে ডিফল্টে ক্লিক করবেন ডিফল্টে ক্লিক করার পর হাই বা সিলেক্ট করবেন তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন তো এই পোস্টারটি আপনার গ্যালারিতে এইচডি কোয়ালিটিতে সেভ হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন পরবর্তী ভিডিও কোন টপিকে চান সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন আর নিত্য নতুন নতুন ডিজাইনিং ভিডিও পেতে হলে এই সুমন টেক বঙ্গ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল বাজিয়ে রাখুন তাহলে এই চ্যানেলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া হবে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখা হচ্ছে নতুন টপিক নিয়ে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ